My dear student, আমি নার্সারি ক্লাসে ইংলিশ নেব সরমিষ্ঠা ম্যাডাম তোমাদের কি পড়াচ্ছি তোমাদের পড়াচ্ছি এ এন থেকে জেড এবারে পড়িয়েছি তারপরে পুরোটা এ থেকে জেড অবধি তোমাদের লিখিয়েছি ঠিক আছে তাহলে আজকে কি করাবো আজকে আবার আমি এন থেকে জেড অবধি দেব এন থেকে জেড অবধি তোমাদের আবার আমি লিখতে দেব তাহলে লেখাই N থেকে আমি দিয়ে দিয়েছিলাম A থেকে Z আজকে আবার N থেকে Z N থেকে Z কি হবে তাহলে প্রথমে আমি কি লিখবো N N লিখলাম N তারপর O ঘুরিয়ে দিলাম হাত ঘুরিয়ে দিলাম P Q R S T U V W X Y তাহলে হয়ে গেল তোমাদের এগুলো অনেক দিন থেকে শেখাচ্ছি লেখাচ্ছি কাজও দিচ্ছি খাতায় তাহলে কি হলো এন থেকে জেড অবধি তোমরা আবার লিখবে কভার টু টাইমস লিখবে খাতায় লিখবে দুবার টু টাইমস হচ্ছে দুবার দুবার হচ্ছে তোমরা খাতায় লিখবে এন থেকে জেড অবধি ঠিক আছে তাহলে হয়ে গেল এন থেকে এ থেকে জেড অবধি তোমাদের লেখানো বারবার লেখানো হয়ে গেল আর এন থেকে জেড অবধি তোমাদের এবারে শিখিয়েছিলাম এটাও হয়ে গেল তাহলে পুরো এ থেকে জেড অবধি তোমাদের লেখা শেখা হয়ে গেল তবুও আমি বারবার তোমাদের লেখাবো যাতে তোমরা লিখতে পারো ভালোভাবে ডেকে ডেকে লিখতে বলেছি ডেকে ডেকে সবসময় লিখবে তাহলে মিসিং হবে না A O P Q R S T U V W X Y Z এইটা দুবার লিখবে টু টাইমস এবার কি দেব এবার দেব আফটার লেটার আগের দিন তোমাদের আফটার লেটার দিইনি আজকে দেব আফটার লেটার After, after, later, after later, after later ভালোভাবে শিখে গেছো অনেক দিন থেকে শেখাচ্ছি তাহলে প্রথমে কি হবে ডি ডি এর আফটার কি ডি এর আফটার ই ডি এর আফটার কি ডি এর আফটার ই এ বি সি ডি ই তারপরে হচ্ছে জি দিলাম জি এর আফটার কি জি এইচ জি এইচ তাহলে জি এর আফটার কি এইচ কে কে এর আফটার কি কে এল কে এল এন এর আফটার কি এ ও এ ও এর আফটার কি এ ও তারপর কি দিয়েছি কিউ কিউ এর আফটার কি কিউ আর কিউ এর আফটার কি কিউ আর আর কি দিয়েছি ইউ ইউ এর আফটার কি ইউ ভি ইউ ভি ইউ এর আফটার ইউ ভি তাহলে দেখে দেখে করবে এ বি সি ডি E A G H I J K L M N N O P Q R S T U V কোয়েন আফটার লেটার তাহলে এটা খাতায় তুলতে হবে আফটার লেটারটা খাতায় তুলবে তাই তো আফটার লেটারটা খাতায় তুলে নেবে এবার কি নেব
এবার তোমাদের নতুন একটা শেখাবো, দুটো লেটার শেখাবো, নতুন নতুন আমি কি শেখাবো, দুটো লেটার শেখাবো স্মল লেটারে, এ আর বি। আস্তে আস্তে এগুলো রপ্ত করতে হবে, শিখতে হবে। কি করবো এটা? তাহলে প্রথমে আমি কি করছি, প্রথমে আমি খাতার মতো ঘর করলাম, খাতায় যেরকম আছে সেরকম করলাম। তাহলে এবারে আমি কি শেখাবো, স্মল লেটার, স্মল লেটারে এ, স্মল লেটার, এগুলোকে স্মল, স্মল লেটারে এ বি সি ডি কি হবে, এ। একটা গোল করছি, গোল করে এখানে একটা করে দিচ্ছি ল্যাজের মতো বাগড়ি, এ গোল করে বাগড়ি, ঠিক আছে। আবার করছি এই গোল করে এ, এই গোল করে এ। এবার কি করব, এবার বি লিখব, একটা দাড়ি টানব, দাড়ি টেনে ঘুরিয়ে দেব এরকম, আবার একটা দাড়ি টানলাম এরকম ঘুরিয়ে দিলাম, আবার একটা দাড়ি টানলাম এই হয়ে গেল দাড়ি কি। আবার দেখাচ্ছি বি দাড়ি টেনে এই, এই দাড়ি টানলাম এই, এই দাড়ি টানলাম এই। তাহলে আজকে কি শিখলাম নতুন, স্মল লেটারে এ আর বি, স্মল লেটারে কি করে করব, এই হাত ঘোরাবো ঘুরিয়ে এই, একটা বই করছি করে এখান দিয়ে একটা বাকরি করে দিচ্ছি, এই করছি এই। তাহলে এটা লিখতে হবে এ আর বি কমন লিখবে, এক পৃষ্ঠা ভর্তি করে লিখবে এ আর নিচে লিখবে বি। আমার মতো চার লাইন এ চার লাইন বি, বিটা কি করবে, একটা দাড়ি টানলে দাড়ি টেনে ঘুরিয়ে দেবে, এই একটা দাড়ি টানলে ঘুরিয়ে দিবে, আবার দাড়ি টানলে এরকম ঘুরিয়ে দিবে, আবার এখানে দেখাচ্ছে এ এইভাবে করে এই, এইভাবে করলে করে এই, এইভাবে করলে, আর বি কিরকম করবে, বি একটা দাড়ি টানলে টেনে এই, এই একটা দাড়ি এই, এই একটা দাড়ি এই, এই হয়ে গেল। তাহলে তাহলে আজকে পড়া রইল এন থেকে জেড অবধি দুবার লিখবে, আর আফটার লেটার দিয়েছি করবে, আর কি করবে, স্মল লেটারে এ আর বি এক পৃষ্ঠা লিখবে, এক পৃষ্ঠায় ওপরে এ লিখবে তারপরে বি লিখবে, প্রথমে এ লিখবে তারপরে বি লিখবে, আমি যেরকম লিখেছি ওরকম ভাবে লিখতে হবে, আমি দেখে দিয়েছি এই ঘুরিয়ে এই, বড় বড় করে দেখাচ্ছি এই, না একটা গোল করে দিলে দিয়ে এখান দিয়ে টেনে নিবি, এই একটা গোল করে দিলে এখান দিয়ে টেনে নিবি, এই একটা গোল করে দিলে এই হয়ে গেল, আর বিটা একটা খালি দাড়ি টেনে এই, এই একটা দাড়ি টেনে খুব সোজা, এই একটা দাড়ি টানবে নিচের দিকে এগোয়ে দেবে, বড় হাতের বিটা এরকম দুটো, ছোট হাতের বিতে একটা, বড় হাতের বিতে দুটো, ছোট হাতের বিতে একটা, তাই তো। তাহলে আজকে এই পড়া রইল ক্যাপিটাল লেটার এ থেকে জেড অবধি দুবার লেখা, আফটার লেটার আর কি, স্মল লেটারের এ আর বি, স্মল লেটারের এ এই টেনে বি, দেখো এ এই করে দিচ্ছি, বি এরকম টানছি এই করে দিচ্ছি, ব্যাস এ এই টানছি এই বি হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে এই পড়া রইল, সবাই মন দিয়ে পড়বে আর হাতে লেখা খুব 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 সুন্দর করে লিখবে।